তো আমরা এরকম একটা জিনিস আপনাদেরকে আজকে সামনে তুলে ধরবো, যেটা দিয়ে আপনার ছোট্ট একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন। বাচ্চা যখন ফোটার মতো সময় এসে যাবে, তখন আপনি ওটাকে নিচে নামায় দিলেই মাথা গুলো ফেটে ফেটে আস্তে আস্তে এখানেই বাচ্চাগুলো বের হয়ে আসবে আর কি। তো এটা যে আপনার শুধু নিজের কাজে না, মানুষের কাজেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম। কেমন হয় যদি আপনি একটা ছোট্ট ব্যবসা দাঁড় করাতে পারেন একটা ছোট্ট মেশিন দিয়ে, যেটাতে আপনাকে সারাদিন দেখাশোনার কোনো কাজ লাগবে না, মাঝে মাঝে একটু দেখলেই হবে। তো আমরা এরকম একটা জিনিস আপনাদেরকে আজকে সামনে তুলে ধরবো, যেটা দিয়ে আপনার ছোট্ট একটা ব্যবসা দাঁড় করাতে পারবেন, এবং একটা ছোট্ট গল্প বলবো একজনের, যে কীভাবে একজনের ব্যবসা দাঁড় হয়েছে এই ছোট্ট মেশিনটা দিয়ে। তো একজন আছে, ওনার নাম হচ্ছে আব্দুর রহিম। তো উনি ছিলেন এরকম একটা ইনকিউবেটর তার বাসায় বসিয়েছে একটু বড় করে, সেটাতে উনি ওনার এলাকাতে প্রায় অনেক মানুষের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দেয়, তার বিনিময়ে পার ডিম থেকে সে 10 টাকা করে দেয়। তো এই 10 টাকা যে নেয়, সেখান থেকে ওনার একটা ভালো লভ্যাংশ থেকে যায়, কারণ এটাতে তাকে মনিটরিংয়ের জন্য খুব একটা কাজ করতে হয় না, কারণ পুরো ইনকিউবেটরটা ছিল অটো। জাস্ট ডিমগুলোকে উনি ভিতরে দিয়ে অটোমেটিকলি এটাকে অন করে দিয়ে ওনার বাকি কাজগুলো সারতেন সারাদিন, এবং দিন শেষে একবার এসে চেক করে দিতেন, এবং যে অটোমেশন দেয়া থাকে একদম মাস শেষে যেদিন ডিমের থেকে বাচ্চা আসে সেদিন সেটাকে নার্সিং করা হয়। আমার এখানে যে ইনকিউবেটর দিচ্ছেন, এটা ফুললি অটোমেশন, এটাতে আপনাকে বাজারে সচরাচর দেখবেন সেগুলো অনেকগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়। এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এইটা পুরোটাই হচ্ছে আপনার আর্দ্রতা থেকে শুরু করে ভিতরে টেম্পারেচার যা আছে সব কিছু কন্ট্রোল করবে জাস্ট এই মিটারটার মাধ্যমে। এই মিটারটাতে দেখেন ফুললি অটোমেটেড, এর আগে অনেক ইনকিউবেটর হয়তো আপনারা দেখেছেন যেটাতে ফুললি অটোমেটেড থাকে না। এখানে আপনার এই প্রত্যেকটা জিনিস নিজের থেকে কন্ট্রোল করাই দিতে পারবেন, এবং আপনার যদি কারেন্ট না থাকে কতক্ষণ ব্যাকআপ দেবে সেটাও কিন্তু আপনাকে এই ডিসপ্লেতে দেখানো হবে। তো আমরা যে ছোটো মেশিনটা তৈরি করেছি, এটা বাংলাদেশে তৈরি, এটাতে 268টা ডিম একবারই ধরবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করা আছে। এখানে যে হেভি কোয়ালিটির যে ট্রেগুলো দেওয়া আছে, এই ট্রেগুলো কিন্তু আপনারা সচরাচর খুব একটা ইনকিউবেটরের ভিতরে দেখবেন না, এটা হেভি কোয়ালিটির ট্রে এখানে আমরা ব্যবহার করেছি। এক এখানে ডিম যখন দেওয়া হয় এটা কিন্তু মুভমেন্ট করে, আপনি যখন এখানে সেটিংটা করে দিবেন দেখা গেল ডিমের একদিকে তাপ দেওয়া হচ্ছে আর বাকিটা কীভাবে দিবেন, তখন এখানে সেই সেন্সরগুলো ব্যবহার করা আছে, এটা অটোমেটিকলি উপরের দিকে উঠবে নিচের দিকে উঠবে, আপনি চাইলে ম্যানুয়ালিও তোলা নামা সব কিছু করতে পারবে। এখানে দেখেন মুরগির নাকি হাঁসের নাকি কোয়েল পাখির কোনটার ডিম আপনি ফুটাবেন সেখানে কিন্তু এখানে দেয়া আছে, দেখেন এখানে ছবি দেয়া আছে। আপনারা যখন এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে দিবেন যে মুরগির ডিম, তো মুরগির ডিম আপনি এখানে দিয়ে কিন্তু বাচ্চা ফোটাতে পারবেন। তারপরে এখানে নিচে আমরা যে একটা ট্রে দিয়েছি, বাচ্চা যখন ফোটার মতো সময় এসে যাবে তখন আপনি ওটাকে নিচে নামায় দিলেই মাথাগুলো ফেটে ফেটে আস্তে আস্তে এখানেই বাচ্চাগুলো বের হয়ে আসবে আর কি। দেখবেন যে ভিতরে ফ্যান দেওয়া আছে, তো এই ফ্যানগুলো যখন দেখা যায় যেখানে হঠাৎ করে হিটিংটা বেশি হয়ে গেছে, ও অটোমেটিকলি ওই ফ্যানটা চালু হয়ে যাবে, যেটাতে আপনাকে কিচ্ছু করতে হবে না। তাহলে এটা দেখাবে যে কারেন্ট না থাকলেও এতক্ষণ পর্যন্ত একে ব্যবহার করা যাবে, জিনিসটা ব্যবহার করে আপনার ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবে। তো এটা যে আপনার শুধু নিজের কাজে না, মানুষের কাজেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। আর বিদ্যুৎ খরচ যদি বলেন খুবই কম, যেটা যত সামান্য একটা বিদ্যুৎ খরচ হবে। এই দেখেন আমার কথা বলতে বলতে অ্যালার্ম দিচ্ছে, মানে এখানে কোনো একটা মেশিন হচ্ছে যে হয় এর আলো বেশি হয়ে গেছে, অথবা এখানে যে আমরা দরজাটা লাগাইনি এই কারণেও অ্যালার্ম দিচ্ছে। তো এই অটো সেন্সরগুলো কিন্তু খুবই ভালো কাজের দিবে, যে আপনার কোনো ভিতরে সমস্যা মনে হলে সেটা কিন্তু আপনাকে অ্যালার্মের মধ্যে বুঝিয়ে দিবে। তো সবাই ভালো থাকেন, যদি ইনকিউবেটর নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এটা আরও 2-3 রকম আমরা বানাই, তবে আপাতত এটা আছে। এর বেশি ক্যাপাসিটিও চাইলে আমাদের কাছে বানায় নিতে পারবেন, 400 ক্যাপাসিটি তার বেশি, এবং এটা 268 ক্যাপাসিটির এটা ডিম একসাথে আপনি ফুটাতে পারবেন, এবং সারা বাংলাদেশ কিন্তু আপনার কুরিয়ারেও নিতে পারবেন, এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।